আমার দেশের জনগণকে আমি রাজনৈতিক খেলার অস্ত্র হইতে দিতে চাই না। আমি একটি কথা বলি, শুনুন, এই এই ধরনের বন্যার আমরা প্রত্যেক বছর দেখতে পাচ্ছি যে কখনো না কখনো বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এই বন্যা রাজনৈতিক নাকি রাজনৈতিক না সেই ব্যাপারটা রাষ্ট্রীয়ভাবে হ্যান্ডেল করার যে বিষয়টা, আপাতত আপনারা পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আমরা কোনো দেশের মানে আমরা কোনো আমার দেশের জনগণকে আমি রাজনৈতিক খেলার অস্ত্র হইতে দিতে চাই না। আগে মানুষের প্রাণ বাঁচানো, তারপরে আমরা এই বিষয়টা কীভাবে আন্তর্জাতিকভাবে সমাধান করতে পারি আমরা তখন সেখানে যাব। বর্তমানে আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখছি, আপনারা যতক্ষণ না মানুষগুলোকে বাঁচানো যাচ্ছে ততক্ষণ একটু ধৈর্য রাখুন, তারপরে রাজনীতির জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য রাখার অনুরোধ। এটা এটা হয় কারণ যখন এরকম ভয়াবহ দুর্যোগ আসে তখন নানা নানা মানুষ নানা ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমরা দেশবাসীকে সচেতন থাকার চেষ্টা করব যাতে কোনো ধরনের গুজব আপনারা কান দিবেন না। আমরা এখান থেকে আমাদের যে জাতীয় মিডিয়া কর্মী কর্মীরা যারা রয়েছেন, মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন, তারা আমাদেরকে গুজব থেকে যাতে সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে এই জায়গায় সচেতন থাকবেন। আমরা আশা করছি দেশবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো, আমরা এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।